হাই পিও ভিওয়্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এর কাজ কি এর উপকারিতা কি এটি ব্যবহার করার নিয়ম কী এটি ব্যবহার করার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এর পাশ প্রতিক্রিয়া কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি মূলত চুলকানি দূর করার ক্রিম চুলকানি নানান কারণে হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত সেকেন্ডারি সংক্রমণের কারণে চুলকানি হওয়া একজিমা ডার্মোটাইটিস স্পর্শজনিত চর্মরোগ দাউদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন কারণে চুলকানি হয়ে থাকে এই চুলকানি দূর করতেই মূলত ক্রিমটি দেওয়া হয়ে থাকে তাছাড়া এটি দাও তেকজিমা দূর করার জন্য খুবই কার্যকারী ক্রিমটি ব্যবহার করার নিয়ম সাধারণত আক্রান্ত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে ক্রিমটি দৈনিক দুবার সকালে এবং রাতে লাগানো যেতে পারে এটি আলতোভাবে লাগাতে হবে তবে রুগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় রুগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রোগীর ত্বকে কী ধরনের সমস্যা রয়েছে কী কারণে রুগীর ত্বকে চুলকানির সৃষ্টি হয়েছে জনিত কারণে এক্সিমা ডারমোটাইটিস পোকামাকড় কার এর কামড়ে চুলকানি যাই থাকুক না কেন ডাক্তার যদি মনে করেন যে এই ক্রিমটি দ্বারা রোগীর এই চুলকানি দূর করা সম্ভব তাহলে ডাক্তার এই ক্রিমটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে কিছু রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে যে সকল রুগীরা হারপিক্স সিপ্লেক্স চিকেন পক্স রোসিয়াসিয়া রয়েছে বা পেরিউনাল ডার্মোটাইটিস তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ক্রিমটি ব্যবহার করতে হবে ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি হওয়া ত্বকে লাল হয়ে থাকা ত্বকে অতিরিক্ত অতিরিক্ত বিচি ওঠা ইত্যাদি হতে পারে দীর্ঘদিন ব্যবহার করার ফলে চামড়ার কোষের পরিবর্তন হতে পারে তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে গর্ভবতী অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রিমটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের এই ক্রিমটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন